ভ্রমণ পিয়াসী মনে স্বাগত। এই ভিডিওতে ঘুরে দেখব কর্ণ সুবর্ণ। হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে পেতে যদি ভালো লাগে, যদি ভালো লাগে প্রাচীন ইতিহাসকে একবার নিজের সামনে কল্পনা করতে, তবে ঘুরে আসতেই পারেন কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কর্ণ সুবর্ণ হাজারদুয়ারি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুরে আসা যায় দিনে দিনেই। সপ্তম শতাব্দীতে গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এক সময় যে স্থান স্থাপত্য প্রতিপত্তির চরমে ছিল, আজ সেই স্থানে শুধুই ভগ্নাবশেষ দেখতে পাওয়া যায়। চীনা পরিব্রাজক হিউয়েনশাং এর ভ্রমণ বৃত্তান্ত থেকে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। জানা যায় তিনি ভারত ভ্রমণকালে তাম্রলিপ্ত থেকে কর্ণ সুবর্ণে এসেছিলেন। আর এই স্থানেই ছিল রক্তমৃত্তিকা মহাবিহার, যা ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার এক গুরুত্বপূর্ণ স্থান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খননে একটি আয়তাকার মন্দিরের ভিত্তি পাওয়া যায়। মন্দিরটির প্রবেশদ্বার ছিল উত্তরমুখী। মূল মন্দিরের চারকোণে ছিল আরো 4টি ছোট মন্দির। এই স্থানের সবকটি ভগ্নাবশেষই বৌদ্ধ মন্দিরের বলে মনে করা হয়। হিউয়েনশাং এর কর্ণ সুবর্ণের বর্ণনা থেকে জানা যায়, এই স্থানে বহু ধর্মের মানুষের সহাবস্থান থাকলেও বৌদ্ধ ধর্মের প্রসার বেশি ছিল। আর এই মন্দিরের চারিদিক দেওয়াল দ্বারা বেষ্টিত ছিল। এই স্থানে একটি পরিত্যক্ত কুয়াও দেখতে পাওয়া যায়। অনুমান করা হয় এটি ব্রিটিশদের সময় তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে এখানেই শেষ করছি। আরো ভিডিওর জন্য সঙ্গে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।